আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত ভাইরা ধ্বজভঙ্গ হয়ে গিয়েছেন আজে বাজে জায়গায় গমন করেছেন যার কারণে অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে লিঙ্গ ছোট বাঁকা হয়ে গিয়েছে অর্থাৎ পরিপূর্ণ ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে বিয়ে করা কোনো মতেই আপনার পক্ষে সম্ভব নয় এই সমস্ত রুগী ভাইদের জন্য বেগুন পাতার সুন্দর একটা ট্রিপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সমস্ত ভাইরা বিয়ে করতে পারতেছেন না বিয়ে করেছেন স্ত্রী চলে গিয়েছে বিবাহিত অবিবাহিত সর্বশ্রেণীর ভাইদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজ্য সুতরাং ফাস্তোলার ভিডিওটা দেখবেন না টেনে তখন কীভাবে খাবেন আজকে আমাদের তিনটা উপাদান লাগবে বেগুনের পাতা দশ এবং জাফরান যে সমস্ত ভাইরা এরকম ধ্বজভঙ্গ রোগ নিয়ে শত শত নয় হাজার হাজার নয় প্রায় লক্ষাধিক টাকা ওষুধ সেবন করেছেন কোনো ফল হয় নাই তাদের জন্য শতভাগ চ্যালেঞ্জ দিয়ে বলছি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি পাকের রহমত খায়ের ও বরকতের উপরে আমি বিজ্ঞ চিকিৎসক আপনাদের পরামর্শ ভুল দিতে পারি না সঠিক পরামর্শ দিয়ে থাকি সেই অনুপাতে শাহি জাফরানি পোস্টাই হালুয়া এবং নবযৌবন বাজীকরণ চূর্ণ এই ঔষধ আপনি যদি মাত্র এক তিনটি মাস সেবন করতে পারেন যত জটিল এবং কঠিন যৌন রোগ হোক না কেন যত কঠিন এবং জটিল ধ্বজভঙ্গ হোক না কেন আপনি পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করতে পারবেন ইনশাল্লাহ তবে অহেতুক আজে বাজে খাবার থেকে বিরত থাকতে হবে নেশা জাতীয় অ্যালকোহল জাতীয় সমস্ত খাবার থেকে বিরত থাকতে হবে সমস্ত বদ অভ্যাস থেকে বিরত থাকতে হবে আমার বিজ্ঞ সহকারীদের সাথে কথা বলে পরামর্শ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই থেকে তিন দিন বহির্বিশে যে কোনো প্রান্তে পনেরো থেকে বিশ দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে ওষুধ পেয়ে যাবেন ইনশাল্লাহ সুতরাং চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদের উপাদান শিখিয়ে দেই একশো গ্রাম বেগুন গাছের কচি পাতা নেবেন একশো গ্রাম স্বর্ণ মকরদোস নেবেন পঁচিশ গ্রাম জাফরান নেবেন তিনোটা সুন্দর করে বেটে বা ব্যালেন্ডার করে তিরিশটা বড়ি বানাবেন প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে বড়ি খাবেন কোমের পক্ষে এক থেকে দেড় ঘন্টা পরে ঘুমাতে যাবেন এইভাবে যদি আপনি কয়েক মাস সেবন করতে পারেন কোমের পক্ষে তিন মাস তাহলে ইনশাল্লাহ শতভাগ আপনি পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করবেন সুতরাং আসুন আমরা আল্লাহর হুকুম নবীজির তরিকার দিকে ফিরে আসি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ